নদিয়ার কৃষ্ণনগরের মৃৎশিল্পী জয়ন্ত পালের তৈরি 3 ফুটের দুর্গা প্রতিমা রওনা দিতে চলেছে কানাডায়। জয়ন্ত পাল জানান, করোনা আবহে থমকে গিয়েছিল মৃৎশিল্পীদের হাতের কাজ। সরকারি বিধিনিষেধ থাকায় অনেক পুজোর উদ্যোক্তারা সেইভাবে প্রতিমা বায়না দিতে পারেননি। বিদেশ থেকে প্রতিমা অর্ডার পাওয়ায় আশার আলো দেখেছেন। তিনি আরও জানান, তার তৈরি মূর্তি খুব তাড়াতাড়ি কানাডায় রওনা দেবে। সাধারণত ছোট ছোট প্রতিমাগুলোই আমি বানাই পুজোর আগে, আর তাছাড়া তো এখন এই কোভিডের জন্য বড় প্রতিমাগুলো বন্ধই হয়ে প্রায় কমেই গেছে। আর মানে আগের মতো অবশ্যই হচ্ছে না, মানে অর্ডার টর্ডার অনেকই কম। আগে যথেষ্ট অর্ডার থাকতো, ভীষণ প্রেশার থাকতো কাজে, এখন অনেকটাই কম এবছর। আর ছোটো ছোটো প্রতিমাগুলো সাধারণত দিল্লি, মুম্বাই, কর্ণাটক, গোয়া বিভিন্ন রাজ্যে যায়, আর বেশ কিছু প্রতিমা বাইরে বিদেশেও যায়। তো এই প্রতিমাটি যাচ্ছে টরেন্টোতে। এটা করতে প্রায় 3.5 মাস সময় লেগেছে। এটা যাবে টরেন্টোতে। এটা 3 ফিট হাইট আর 3 ফিট চওড়া। মিনা গত বছরের তুলনায় এবছরে কিছুটা কমেছে, আরও কমেছে। আগে যত পরিমাণে হতো সেই তুলনায় একদম অনেকটাই কমে গেছে। এই ছিল এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে কাজ একদমই নেই, অনেকেই বসে আছেন, এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু একটা ঘটনা ঘটেছে, যেটা প্রশাসনিক স্তরে যে অ্যানাউন্সমেন্টটা করেছেন যে পুজো হবে ছোট করে, নিয়ম বিধি নিয়ম মেনে হবে, তো তার ফলে কি হচ্ছে, পুজো উদ্যোক্তারা পুজো করার জন্য আগ্রহ পেয়েছে, যথেষ্ট আগ্রহ নিয়ে এবার ওরা এগিয়ে আসছে পুজো করার জন্য। সেক্ষেত্রে সময় কম, কিন্তু বড় ঠাকুরের জায়গায় কিছুটা ছোট হলেও ঠাকুর তৈরি হচ্ছে বা বিভিন্ন মণ্ডপ তৈরি হচ্ছে, সেক্ষেত্রে এইসব মানুষগুলো তো কাজ কিছুটা হলেও পাচ্ছে, আগে যেটা একদমই সম্ভাবনা ছিল না। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। নদিয়ার কৃষ্ণনগরের মৃৎশিল্পী জয়ন্ত পালের তৈরি 3 ফুটের দুর্গা প্রতিমা রওনা দিতে চলেছে কানাডায়। জয়ন্ত পাল জানান, করোনা আবহে থমকে গিয়েছিল মৃৎশিল্পীদের হাতের কাজ। সরকারি বিধিনিষেধ থাকায় অনেক পুজোর উদ্যোক্তারা সেইভাবে প্রতিমা বায়না দিতে পারেননি। বিদেশ থেকে প্রতিমা অর্ডার পাওয়ায় আশার আলো দেখেছেন। তিনি আরও জানান, তার তৈরি মূর্তি খুব তাড়াতাড়ি কানাডায় রওনা দেবে। সাধারণত ছোট ছোট প্রতিমাগুলোই আমি বানাই পুজোর আগে, আর তাছাড়া তো এখন এই কোভিডের জন্য বড় প্রতিমাগুলো বন্ধই হয়ে প্রায় কমেই গেছে। আর মানে আগের মতো অবশ্যই হচ্ছে না, মানে অর্ডার টর্ডার অনেকই কম। আগে যথেষ্ট অর্ডার থাকতো, ভীষণ প্রেশার থাকতো কাজে, এখন অনেকটাই কম এবছর। আর ছোটো ছোটো প্রতিমাগুলো সাধারণত দিল্লি, মুম্বাই, কর্ণাটক, গোয়া বিভিন্ন রাজ্যে যায়, আর বেশ কিছু প্রতিমা বাইরে বিদেশেও যায়। তো এই প্রতিমাটি যাচ্ছে টরেন্টোতে। এটা করতে প্রায় 3.5 মাস সময় লেগেছে। এটা যাবে টরেন্টোতে। এটা 3 ফিট হাইট আর 3 ফিট চওড়া। একদমই না, গত বছরের তুলনায় এবছরে কিছুটা কমেছে, আরও কমেছে। আগে যত পরিমাণে হতো সেই তুলনায় একদম অনেকটাই কমে গেছে। এই ছিল এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে কাজ একদমই নেই, অনেকেই বসে আছেন, এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু একটা ঘটনা ঘটেছে, যেটা প্রশাসনিক স্তরে যে অ্যানাউন্সমেন্টটা করেছেন যে পুজো হবে ছোট করে, নিয়ম বিধি নিয়ম মেনে হবে, তো তার ফলে কি হচ্ছে, পুজো উদ্যোক্তারা পুজো করার জন্য আগ্রহ পেয়েছে, যথেষ্ট আগ্রহ নিয়ে এবার ওরা এগিয়ে আসছে পুজো করার জন্য। সেক্ষেত্রে সময় কম, কিন্তু বড় ঠাকুরের জায়গায় কিছুটা ছোট হলেও ঠাকুর তৈরি হচ্ছে বা বিভিন্ন মণ্ডপ তৈরি হচ্ছে, সেক্ষেত্রে এইসব মানুষগুলো তো কাজ কিছুটা হলেও পাচ্ছে, আগে যেটা একদমই সম্ভাবনা ছিল না। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।